প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোমস্কুলিং কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারহানা চৌধুরী, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। এবং তোমাদের ক্লাসের সুবিধার্থে বলে দিচ্ছি, আজকে আমাদের ক্লাসের সংখ্যা হচ্ছে 36। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অধ্যায় 16, বাংলাদেশের বিভিন্ন সমস্যা এবং এর প্রতিকারগুলো নিয়ে। এবং আমাদের আজকে আলোচ্য বিষয়টি হচ্ছে জঙ্গি ও জঙ্গিবাদের ধারণা। তোমরা জানো, বাংলাদেশে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা রয়েছে, যা কিনা একটি সমাজে বসবাসরত ব্যক্তির আর্থ সামাজিক জীবনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর এই সামাজিক সমস্যাগুলো দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকটি ক্লাসে আমরা তোমাদের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত কয়েকটি সামাজিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো ছিল এইডস, সড়ক দুর্ঘটনা, নারীর প্রতি সহিংসতা, এরকম আরও বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা নিয়ে। আর আজকে আমরা তারই ধারাবাহিকতায় আরেকটি সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করব, যা কিনা তোমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত। এবং এই আলোচনাটি বোঝার সুবিধার্থে তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তকটি সামনে নিয়ে বসো, তাহলে তোমাদের আলোচনাটি বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমরা এখন আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা জেনে নিব জঙ্গি শব্দটি বা জঙ্গি কথাটি কোথা থেকে এসেছে। জঙ্গি শব্দটি ইংরেজি শব্দ মিলিট্যান্ট এবং ল্যাটিন শব্দ মিলিটার থেকে এসেছে। তোমরা দেখে নাও, এটা কিন্তু তোমাদের একটি বহু নির্বাচনী পরীক্ষায় আসতে পারে বা সৃজনশীল প্রশ্নে, জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যে জঙ্গি শব্দটি ল্যাটিন কোন শব্দটি থেকে এসেছে, যা কিনা আমরা জানি যে ল্যাটিন শব্দ মিলিটার শব্দটি থেকে জঙ্গি শব্দটি এসেছে। মিলিটার শব্দটির অর্থই হলো সৈনিক হিসেবে কাজ করা। কিন্তু আচরণিক দৃষ্টিকোণ থেকে জঙ্গি বলতে বোঝায় যারা যুদ্ধবাজ, আক্রমণাত্মক, হিংসাত্মক এবং ধ্বংসকারী। অর্থাৎ দেখো, যে সকল ব্যক্তিরা আক্রমণাত্মক এবং হিংসাত্মক এবং যে কোনো ধ্বংসকারী কাজ করে থাকে, তাদেরকে আমরা সাধারণত বলবো জঙ্গি। এই জঙ্গিরা আক্রমণাত্মক ও হিংসাত্মক উপায়ে রাষ্ট্র বা সমাজ অনুমোদিত সংস্কারের সমর্থনে সমবেতভাবে কাজ করে। অর্থাৎ যে কাজগুলো সাধারণত সমাজ অনুমোদন করে না, কিন্তু এই ধরনের জঙ্গিরা আক্রমণাত্মক এবং হিংসাত্মক উপায়ে রাষ্ট্রে সে কাজটি প্রতিষ্ঠিত করতে চায়, সে কাজগুলোকে আমরা বলবো বা তাদেরকে আমরা বলবো জঙ্গি। এবং এই জঙ্গিরা এই ধরনের অনুমোদিত সংস্কারের সমর্থনে সমবেতভাবে কাজ করে থাকে। জঙ্গিরা চরম ও হিংসাত্মক পন্থার আশ্রয় নেয়। শুধুমাত্র ধ্বংসাত্মক কাজে অংশগ্রহণকারী নয়, এই কাজে যারা চাঁদা প্রদান করে এবং চাঁদা সংগ্রহ করে এবং পরিকল্পনা গ্রহণ সহ সকল সহায়তাকারী ও জঙ্গি হিসেবে তারা জঙ্গি হিসেবে তারা পরিচিতি লাভ করবে। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে সকল ব্যক্তি হিংসাত্মক পন্থাতে তারা কাজ করে থাকে তা না, তাদের এ ধরনের হিংসাত্মক কাজে যারা চাঁদা প্রদান করে এবং চাঁদা সংগ্রহ করে এবং তাদের পরিকল্পনা গ্রহণে সকল মানে সব রকমভাবে সাহায্য সহযোগিতা করে থাকে, তাদেরকেও আমরা জঙ্গি হিসেবে চিহ্নিত করব। জঙ্গি কার্যক্রম এককভাবে কিংবা দলীয়ভাবে পরিচালিত হতে পারে। জঙ্গিরা বিশেষ উদ্দেশ্য পূরণে তাদের সংগঠন প্রণীত ধর্মীয় বা রাজনৈতিক ধারণা বা দর্শন সমাজ বা রাষ্ট্রীয় জীবনে প্রবর্তন করতে চায়। অর্থাৎ যে সকল ব্যক্তিরা এই ধরনের জঙ্গিবাদ বা জঙ্গি কাজে সম্পৃক্ত, তারা সাধারণত শুধুমাত্র তাদের উদ্দেশ্য পূরণের জন্য এবং তাদের সংগঠন দ্বারা প্রণীত যে সকল ধর্মীয় বা রাজনৈতিক মতবাদগুলো আছে, সেই মতবাদগুলো সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তারা এ ধরনের কাজে লিপ্ত থাকে। তাদের ধারণা প্রচারের জন্য লিফলেট, পোস্টার, পুস্তিকা প্রচারসহ বিভিন্ন কৌশল তারা ব্যবহার করে। অর্থাৎ তাদের এই কাজে যাতে সকলেই আগ্রহ প্রকাশ করে, তার জন্য তারা কী করে, বিভিন্ন ধরনের লিফলেট প্রদান করে, পোস্টার লাগায় এবং বিভিন্ন ধরনের পুস্তিকা বা বই তারা ছোটোখাটো আকারে বিভিন্নভাবে তারা ব্যবহার করে থাকে। বর্তমানে তথ্য প্রযুক্তির আধুনিক প্রচার মাধ্যম, যেগুলো আমরা দেখি ইমেইল, ফেসবুক, টুইটার প্রভৃতি, তারা ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। অর্থাৎ বর্তমান সময়ে যে সকল ব্যক্তি এই জঙ্গির কাজে সম্পৃক্ত, তারা আধুনিক প্রযুক্তি যেগুলো আছে ইমেইল, ফেসবুক, টুইটার, এগুলো ব্যবহার করেও তারা তাদের কার্যক্রমগুলো ব্যাপ্তি ঘটাচ্ছে।
এই সকল জঙ্গিরা সবসময় প্রকাশ করতে চায় যে তাদের ধারণাই সঠিক, তা রাষ্ট্র এবং সমাজ অনুমোদন প্রাপ্ত হোক বা না হোক। অর্থাৎ সমাজ যে তাদের এই কাজগুলো অনুমোদন দিচ্ছে না, এগুলো তারা মাথায় না এনে তারা যে কোনোভাবেই হোক তারা চাচ্ছে তাদের এই ধারণাটাই সঠিক এবং সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, এই মতবাদগুলো প্রতিষ্ঠিত করার জন্য তারা এই ধরনের অনুমোদনপ্রাপ্ত কাজগুলো তারা করে থাকে। রাষ্ট্রে বিদ্যমান আদর্শ, মূল্যবোধ, নিয়মনীতি বা বিধিবিধান এই সকল জঙ্গিরা মানতে চায় না, কারণ তারা শুধুমাত্র তাদের ধারণায় সঠিক হিসেবে তারা গণ্য করে এবং সেই ধারণাকে তারা সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। জঙ্গি কর্মকাণ্ডে তারা বোমা, স্থলমাইন, সামরিক অস্ত্র এবং অনেক ক্ষেত্রে আধুনিক মারণাস্ত্র পর্যন্ত ব্যবহার করে থাকে। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু তারা তাদের রাষ্ট্রে, আমাদের রাষ্ট্রে যা মানে বিভিন্ন ধরনের আদর্শ রয়েছে, মূল্যবোধ রয়েছে, কিছু নিয়মনীতি রয়েছে, এই সকল আদর্শ, মূল্যবোধ, নিয়মনীতি তারা না মেনে তারা তাদের ওই ধারণাটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে থাকে, যা কিনা তারা যে ধরনের অস্ত্র তারা ব্যবহার করে থাকে সেটি হচ্ছে বোমা, স্থলমাইন, সামরিক অস্ত্র এবং কখনও কখনও তারা আধুনিক মারণাস্ত্র পর্যন্ত তারা ব্যবহার করে থাকে। আবার কখনও তারা বিমান ছিনতাই করে ধ্বংসাত্মক কাজেও তারা লিপ্ত থাকে। জঙ্গিদের প্রস্তুত করার জন্য ব্যাপক গোপন সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ এই জঙ্গিদের দলটিকে আরও শক্তিশালী করার জন্য বা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় গোপন কিছু স্থানে এই ধরনের জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আর বিশ্বজুড়ে রয়েছে তাদের গোপন আস্তানা এবং যোগাযোগ। জঙ্গি দ্বারা রচিত, প্রচারকৃত ও অনুষ্ঠিত ধ্যান ধারণাই জঙ্গিবাদ নামে পরিচিত। অর্থাৎ এই সকল জঙ্গি দ্বারা যারা এ ধরনের বিভিন্ন উপায়ে তারা তাদের ভুল ধারণাগুলোকে, ভুল আদর্শগুলোকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চায়, তারা যে ধরনের কাজগুলো করে থাকবে সেটা তাদেরকে আমরা বলবো জঙ্গিবাদ কাজ। আর এই কাজগুলো কিন্তু বিশ্বজুড়ে এখন বিভিন্নভাবে ছড়িয়ে যাচ্ছে এবং বিশ্বজুড়ে তাদের বিভিন্ন গোপন আস্তানা এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপ্তি ঘটায়, এই কাজগুলো ধীরে ধীরে বৃদ্ধি পায়। এখন আমরা জানবো এই জঙ্গিবাদের কারণগুলো কী কী। বিশেষ কোনো গোষ্ঠীর চরম রাজনৈতিক কিংবা উগ্র ধর্মীয় অধিকার বা স্বার্থের কারণে গোষ্ঠী চেতনা থেকে জঙ্গি উন্মাদনার জন্ম নিতে পারে। অর্থাৎ দেখো, বিশেষ কিছু গোষ্ঠী আছে যারা কিনা উগ্র মতবাদ সম্পন্ন বা উগ্র রাজনৈতিক মতবাদ সম্পন্ন এবং তারা কিছু ধর্মীয় অধিকার এবং স্বার্থের কারণে এই সকল চেতনা থেকে একটা উন্মাদনা তাদের মধ্যে জন্ম নেয় এবং যার কারণে তারা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকে। দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্য কিন্তু জঙ্গি কর্মকাণ্ড পরিচালিত হতে পারে। অর্থাৎ দেশে যে সকল নিয়মনীতি আছে সেই নিয়মনীতিগুলো না মেনে তারা দেশে একটি নৈরাজ্য সৃষ্টি করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করে। জীবন জগৎ সম্পর্কে ত্রুটি ধারণা কিংবা ধর্মীয় অজ্ঞতার কারণেও অনেক সময় অনেক ব্যক্তি জঙ্গিতে পরিণত হতে পারে। আন্তঃগোষ্ঠী কিংবা গোষ্ঠী ভিন্নতার স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে দ্বন্দ্ব থেকেও কিন্তু জঙ্গি তৎপরতার সৃষ্টি হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে জঙ্গিবাদের যে কারণগুলো আমরা জানলাম, এখানে কিন্তু বেশিরভাগ সময় বর্তমান সময় বাংলাদেশের তরুণ সমাজরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ অনেক সময় তাদের মধ্যে তাদের ব্যক্তি জগৎ সম্পর্কে ত্রুটিপূর্ণ ধারণা থাকে এবং ধর্মীয় অনেক কিছু মতবাদ সম্পর্কে তাদের ভেতরে কিছু অজ্ঞতার কারণ থেকেও এই ধরনের জঙ্গিবাদে তারা জড়িয়ে যায়। আবার কখনও কখনও এমনও হতে পারে কিছু আন্তঃগোষ্ঠী বা গোষ্ঠীর ভিন্নতায় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের দ্বন্দ্ব থেকেও কিন্তু এই সকল তরুণরা জঙ্গি তৎপরতায় জড়িয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনার বিষয়বস্তু থেকে তোমাদেরকে যে কাজটি আমি বাড়ি কাজ দিব সেটি হচ্ছে জঙ্গিবাদ ধারণাটি ব্যাখ্যা করো। এটিও হচ্ছে তোমাদের 36 নম্বর বাড়ি কাজ। আমি প্রশ্নটি আবার বলছি, জঙ্গিবাদ ধারণাটি ব্যাখ্যা করো, এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। এই বাড়ি কাজের প্রশ্নটি তোমরা অবশ্যই প্রত্যেক রবিবার স্বশ ভবনে এসে জমা দিয়ে যাবে এবং বাড়ি কাজের খাতাটি জমা দেওয়ার সময় তোমরা অবশ্যই তোমাদের নাম, শ্রেণী, শাখার রোল খুব স্পষ্ট করে লিখে বাড়ি কাজের খাতাটি রবিবারে জমা দিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের আলোচনার বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এবং আমি আশা করব প্রত্যেক রবিবার স্বশ ভবনে এসে তোমরা তোমাদের বাড়ি কাজের খাতাটি খুব গুরুত্ব সহকারে জমা দিয়ে যাবে এবং খুব গুরুত্ব সহকারে আজকের পাঠটি তোমরা বাসায় বসে অধ্যয়ন করবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।